পালাবি? পালাবি কোথায়? তোকে একবার হাতের নাগালে পাই, গরম দিয়ে তোর টাকে আমি টিকি গজাবো হত ছাড়া। বেটা, গাছে চড়ে পার পেয়েছিস? ধরতে পারলে আজকে তোর পিণ্ডি চটকে দিতাম। হতভাগা কতক্ষণ গাছে থাকবে? গাছ থেকে নামবে না? একদিন ওকে হাতের মুঠোয় পাবই। ঠাকুরমশাই চলে গেছেন, এইবেলা তাড়াতাড়ি গাছ থেকে নামি। চুল কাটালে এক আনা, চুলদারি দুই আনা, একসাথে দুই করলে মালিশ বিনামূল্যে। বাবারে বাবা, এই অবেলায় নাক ডাকি কে আবার ঘুমোয়? কে যায় রে? আগে আমি পাঁচু নাপিত। ও নাপিত, বাহ, খুব ভালো হয়েছে। এসো বাছাধন, আমার সামনে বসে পড়ো দেখিনি। আমার দাড়িটা একটু কামিয়ে দাও তো। জি হুজুর, দিচ্ছি। শোনো, আমার গোঁফটাও একটু ছেঁটে দিও, কিন্তু খেয়াল রেখো কেটে না যায় আবার। না না হুজুর, কাটবে কেন? আমার হাত খুবই পাকা। ঠিক আছে, কিন্তু জেনে রাখো, আগের বার এক নাপিত আমার গোঁফটা কেটে দিয়েছিল, আর তার বদলে আমি তার মুন্ডুটাই কেটে দিয়েছিলাম। জি হুজুর। ওরে বাবারে, কোথায় ফেঁসে গেলাম? এবার যদি বাঁচি তো মন্দিরে গিয়ে পুজো দেব। এই চা গোফে রাতখানা গেল তো কেটে, এভাবে কেউ তরবার করে ঘুম থেকে ওঠে? এ কি হলো রে, আমার গোঁফ গেল? তবে রে বেটা বেল্লিক, আজ এই বল্লমের এক খোঁচায় তোর নাক কেটে আমি ফাটকে পুড়ব। ওরে বাবা রে, কি হবে গো? সেপাই যে বল্লম নিয়ে তারা করেছে গো, কিছুতেই থামছে না গো। তোর নাক কেটে তবে আমি থামব। আরো ধরে ধরে হই, আরো ধরে যাবো, এই নাতে ধরে ফেলে পালাই রে বাবা।